জামালপুর ইপিজেড ঠিক পাইতে অবস্থিত। এই যে আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমরা পার হয়ে যাচ্ছি। এপাশে ওটা হচ্ছে মেইন রোড, বিস্তীর্ণ এলাকা, এটা ইপিজেডের আন্ডারে নেওয়া হয়েছে। বিশাল এরিয়া, সুন্দর রাস্তা করা হয়েছে, আন্ডার কনস্ট্রাকশন। আমরা মোটর সাইকেলে ঘুরে দেখতেছি। দেখুন প্রচুর মাটি ফেলা হয়েছে, এত বড় এরিয়াটা পুরোটাই বাউন্ডারির ভিতর। ব্রেক দেই, ব্রেক দেই। ওকে, নামলাম। গাড়ি থামছে, যে রাস্তায় আসলাম না, ওই দিক দিয়ে আবার যাবো আমরা, ওইদিকে ওইদিকে গেলে আবার ওইদিকে একদম ওই একটা লেক আছে, নদীর মতন লেক ওপরে। হ্যাঁ, ওই পাশে লেক, ওই লেকটার উপরে আবার একটা বিরাট ব্রিজ হয়ে ওই পাশে আবার ইপিজেড এরিয়া আছে আমাদের। এই যে দেখা যাচ্ছে, তো আমরা আসছি, তো আমাদের সাথে স্যারও আসছে, তো উনি ভালো বর্ণনা দিল। আমরা তো আর জানি না যে কোথায় কি হচ্ছে, তো আমি মনি আর এলো স্যার আসছে। জায়গাটা নীরব, আপনারই হইতেছে ওই যে কোম্পানি গুলো আছে না, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির ওই যে বিভিন্ন, এখন তারা কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। ও বিল্ডিং গুলা যার যার মতো প্লট 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 ভাগ করা, হ্যাঁ, ওটা এখন ওরা নিজেরা উঠায় নিছে। এই দেখেন আপনি, এই যে ওরা বাউন্ডারি দিয়ে ফেলছে, জি জি জি, যার যার মতন, মানে ওরা একটা আলাদা কোম্পানি আসছে, ও একটা বিল্ডিং উঠাচ্ছে। লাল ইটের বাউন্ডারি শুধু ওদের, হ্যাঁ, ওটা ওদের জন্য পুরোটা এরিয়া ই করা আছে, মার্কিং করা আছে। আসলে ওই যে বসুন্ধরা আবাসিক এলাকার মতে মানুষ এখানে ছোট প্লট কিনে, কোম্পানি এখানে বড় প্লট নিতে, বড় প্লট, এই আর কি, মানে এটাই পার্থক্য। নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিছে, হ্যাঁ হ্যাঁ, এখন যার যার মতো করে আর কি, এখানে নিজেদের ডেভেলপমেন্ট নিজেরাই করতে, নিজেরা করতে হবে আর কি, এই তো। সরকার যত ফ্যাসিলিটিস আছে, গ্যাস লাইন, পানি লাইন, বিদ্যুৎ, রাস্তাঘাট সব দিবে, ওরা প্লটটা নিয়ে। এটাই তো অনেক, ধরেন একটা ফ্যাক্টরি চালাইতে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আর সার্ভিস ফ্যাসিলিটি লাগে, ইউটিলিটি যেগুলো, বিশাল সাপোর্ট, জি, কারেন্ট, গ্যাস এন্ড ওয়াটার সাপ্লাই, তিনটাই আসলে গুরুত্বপূর্ণ। এটাই হলো সুবিধা, মানে জমি এবং আনুষঙ্গিক সুবিধা, এটাই আসলে দাম। দাম তা নাহলে চড়া খেতে কে কোম্পানি নিতে আসবে, এই জমির দাম আছে, যদি এরকম ভাবে মানে এরিয়াটা বা ফ্যাসিলিটিস গুলো যদি না দেয়, তাহলে কেউ আসবে না এখানে। জুম করে ক্যামেরাটা ফোকাস করে দেখাই এখানে, এই যে আমি জুম করতেছি, আপনারা একটু কাছ থেকে দেখুন, ওই মেইন গেটটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দর করে করা। আর বিদ্যুতের লাইন এবং অন্যান্য কানেকশন দেখেন অলরেডি হয়ে গেছে, রাস্তা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে,
প্রচুর বালি রাখা হয়েছে, রাস্তা যেহেতু অনেক প্রশস্ত এবং অনেক বড়, ফুল লেন্থ রাস্তা তো, জি 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 ফুল লেন্থ, এটা ফুল লেন্থ, ফোর লেন, তাহলে তো অনেক বড় রাস্তা, সবগুলাই ফুল লেন্থ, বিশাল এরিয়া, সামনে একটা নদী উপরছে, এখানে তো চমৎকার, এখানে তো কাশ, মানে এই যে কাশবন, জি এখানে তো কাশ, এই যে কাশবন গুলা কেটে দিছে, কাশবন ছিল যখন, হ্যাঁ ফুল ফুটে, এখানে তো মানে দর্শনার্থীদের মানে বিশাল, মানে মনে করেন প্রতিদিন বিকেল বেলায় এখানে এক একটা মনে করেন মানে পিকনিক স্পট এরিয়াটাই, মানে এত মানুষ কোত্থেকে আসে, মানে এইখানে বিকেল বেলায় বেড়াইতে আসে, না এখন না, যখন ওই যে কাশবন থাকে ফুল, মানে ফুলগুলা থাকে তখন বর্ষাকালে, এই না রিসেন্ট এই যে শীতের আগে, হ্যাঁ হ্যাঁ আপনার কাশবন গুলা শেষ হয়ে গেছে, ও মানে এইখানে মানে অনেক দূর থেকে মানুষ আসে, আপনার সেই মধুপুর বলেন, জামালপুর শহর বলেন, মানে সরিষাবাড়ি, মাদারগঞ্জ, আসলেই তো কাশবন ফুটলে দেখা যাবে যে ধুধু প্রান্ত পুরাটাই সাদা আর সাদা যত দূর চোখ যায়। ঢাকার ভিতর তো কাশবন ছোট, তাতে আমরা অনেক ছবি দেখি ফেসবুকে, দিকপাই থেকে এই পর্যন্ত না অনেক বিল্ডিং তৈরি হবে, আবাসিক বিল্ডিং রাস্তার সাইডে, পুরো শহর যে আপনার ওই যে ওই মেইন রোডের যে সামনে গুলো না, পূর্ব পাশে এগুলো দাম জানেন কত করে আপনার, না হলে 12-13 লাখ শতাংশ তত হবে, এত দাম, তাহলে যাদের জমি একয়ার হয় নাই তাদের অনেক লাভ হবে, বিশাল লাভবান, মানে এইখানে যারা আছে এরা যারা জমিদাতা সরকারে দিয়ে দিছে, এখানে একটু মানে যারা প্রথম অবস্থায় যারা নিছে মানে যারা মালিক এদের কাছ থেকে হয়তো বা কম টাকায় নিছে, হ্যাঁ যারা মানে মাঝখানে মাধ্যম তারা আবার তারা ডাবল টাকায় বিক্রি করছে, মানে সরকারের কাছে দুই বিক্রি হয়েছে এরকম মানে সংবাদ পাওয়া গেছে আর কি, এটা হবেই সব জায়গায় হয়েছে, খালি এই জায়গার দোষ লাভ ব্যবসা হয়েছে, ব্যবসা কে কে আছে এটা করে প্রফিট করে, আগে খবর পেয়ে গেছে সুযোগ বুঝে আগে কিনা ফেলছে, হ্যাঁ হ্যাঁ আগে কিনা ফেলছে পরে সরকারের কাছে বিক্রি করছে, হ্যাঁ ওই রকম মানে ভয় দেখাইছে না যে আপনার জমি নিয়ে যাবো, জমি কিন্তু ভাই মাগনা মাগনা নিয়ে যাবো গা, তোমরা এর চেয়ে এক কাজ করো আমার কাছে বিক্রি করে দাও, হ্যাঁ বিক্রি করে দাও সরকারের সাথে, আমি ওটা বুঝবো না, হ্যাঁ নিয়ে গেলে তোমাকে টাকা দিব না, না ক্ষমতাশীল ব্যক্তি, হ্যাঁ সুবিধা নিতে হয় নামে নামে লিখে দেখে নিচ্ছে টাকা বেলে দিব নি, অনেকে টাকা পাই নাই, পরে পাওয়ার পরে সেই টাকা কাউরে দিছে কাউরে দেয় নাই, এখানে আপনার ওই যে গ্রাম গুলা দেখা যায় না, জি 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 ওই ধরনের শেষ মাথায়, ও আর ওই যে গ্রাম গুলা আছে না, জি ওই গ্রামের এইদিকে মানে এই যে থম্বা গুলা আছে না লাস্ট মাথা, জি 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 ওটার বিল, আর আপনার যে ওই রাস্তাটা না, ওই রাস্তা থেকে যে লেক যে পার হবে, ওইখানে একটা আপনার ওই একটু লেক স্টাইলের যে আপনার যে ইগুলা আছে না, জি ব্রিজ গুলা, জি জি ব্রিজ, যাওয়ার পর মানে একটা মাথা আছে ওই বিল্ডিং এর এই পাশ যে রাস্তা আছে মানে ওইখানে ঠেকবে আপনার লেকের সামনে, বাড়ি ঘর গুলো তো মানে দিতে বাড়ি ঘর তো এগুলো নিয়ে নিছে, এগুলা
যতগুলো রুট হবে মানে রাস্তা আছে মেন রাস্তা মানে প্রত্যেকটা কোম্পানির গেট থাকবো এরকম ফুল লেন্থের হাই রোডের মাঝখানে মানে দেখেন আপনি এই যে যেমন এই বিল্ডিংটা